আসসালামু আলাইকুম। গুগল টেকনোলজির ইনফরমেশন নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিও পর্ব নিয়ে। বর্তমানে ইংরেজি ভাষা শেখার জন্য রয়েছে নানান ধরনের অ্যাপ, তবে গ্রাহকের কথা মাথায় রেখে এবার বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন গুগল নিয়ে এসেছে ইংরেজি শেখার নতুন একটি ফিচার, যেখানে প্রতিদিনই নতুন নতুন ইংরেজি শব্দ শিখতে পারবেন ব্যবহারকারীরা। ব্যবহারকারীরা বলতে আমি আমরা সবাইকে বোঝানো হয়েছে। তো গুগল ব্লগ পোস্টে নতুন এই ফিচার সম্পর্কে জানানো হয়েছে। দৈনন্দিন জীবনে আরও বেশি করে নতুন নতুন ইংরেজি শব্দ শেখার প্রবণতা দেখা গিয়েছে গ্রাহকদের মধ্যে, তাই গ্রাহক যাতে খুব সহজেই তাদের ইংরেজি ভাষার দক্ষতা বেশি করে বাড়াতে পারে, তাই গুগল নিয়ে এসেছে নতুন এই ফিচারটি। তো ফিচারটি ব্যবহারের জন্য ব্যবহারকারীকে প্রথমে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আর একবার সাবস্ক্রাইব করা হয়ে গেলে প্রতিদিনই নতুন নতুন ইংরেজি শব্দ অর্থসহ নোটিফিকেশন পাবেন আপনাদের গুগল মোবাইলে। গুগল ট্রেন্ডস থেকে জানা গেছে গত সেপ্টেম্বরে গ্রাহকরা ইন্ট্রোভার্ট এবং ইন্ট্রোগ্রেটি এই দুই শব্দ সবচেয়ে বেশি করে সার্চ করেছেন। কেউ জানতে চেয়েছেন এই দুই শব্দের অর্থ কী, কেউ বা এই দুই শব্দের প্রয়োগ কীভাবে করা যায় তাই জানতে চেয়েছেন। এরপরেই মূলত গুগলের এই নতুন ফিচারটির কথা মাথায় এসেছে। সম্প্রতি এই সার্চের বিষয়টি লক্ষ্য করে তারা এমন ফিচার নিয়ে হাজির হয়েছে যাতে গ্রাহকরা শুধু শব্দের অর্থ বা তার প্রয়োগ সংক্রান্ত নয়, তার সঙ্গে সেই শব্দ সংক্রান্ত যাবতীয় কৌতূহলও মিটিয়ে নিতে পারবেন। তবে সাবস্ক্রাইব করতে কোনো ঝুঁকি পোয়াতে হবে না কোনো গ্রাহককে। গুগল সার্চের নতুন এই ফিচার সাবস্ক্রাইব করা খুবই সহজ। তার জন্য প্রথমে গ্রাহককে সাইন আপ করতে হবে, তারপরে গ্রাহকের অজানা যে কোনো একটি শব্দ গুগল সার্চ করতে হবে। সবশেষে ডান দিকের বেল আইকনে ক্লিক করলেই হবে, ব্যাস। এরপরে ব্যবহারকারীরা গুগলের কাছ থেকে প্রতিদিনই ইংরেজি নতুন নতুন শব্দের অর্থসহ ব্যবহার শিখতে পারবেন। তবে আপাতত এই ফিচারটি চালু করা হয়েছে শুধুমাত্র ইংরেজি ভাষার জন্য, পরবর্তীতে আরও ভাষা যুক্ত হতে পারে বলেও জানিয়েছে বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। তো আগামী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের বেল আইকনে, মানে ইউটিউব চ্যানেলের বেল আইকনে ক্লিক করে রাখবেন।